প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, রানীদয়মী উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো, করোনা ভাইরাসের মহামারীতে তোমাদের বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকায় বাসায় বসে যাতে তোমরা শিখতে পারো, তার জন্য স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তোমরা নিজেরাও অনলাইন ক্লাসে অংশগ্রহণের পাশাপাশি বাকিদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করবে। বাইরে চলাফেরা করার সময় স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করবে। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের অধ্যায় প্রথমের পার্ট এক হিসেবে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণফল নিয়ে আলোচনা করব। চলো দেখি। নিচের ছবিগুলো লক্ষ্য করো, তিনটি ছবি দেওয়া আছে। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে প্রথম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে ঝড়, বাতাস বা ঘূর্ণিঝড়ের কারণে মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। দ্বিতীয় চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে মুষলধারে যখন বৃষ্টি হয় তখন দেখবে বড় বড় বৃষ্টি ফোঁটা মাটিতে পড়ার সময় গর্তের সৃষ্টি হয় এবং সে জায়গায় পানি কাদা মিশ্রিত হয় যা নিচু স্থানের জায়গায় চলে যায় এবং আস্তে আস্তে জমা হয়। তৃতীয় চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে নদীর স্রোতের কারণে তীরে পার ভেঙে মাটি অন্য স্থানে বহন করে নিয়ে যায় এবং চরাঞ্চল অর্থাৎ যেখানে নিচু অঞ্চল নদীর পাড়ে ওই জায়গায় এই মাটিগুলো জমা হয়ে চরের সৃষ্টি হয়। এইসব প্রাকৃতিক ঘটনা থেকে মাটি কণা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে আমরা কি বলতে পারি? আশা করি তোমরা অনুধাবন করতে পারছ। আমরা ভূমিক্ষয় বলে থাকি। আজকে আমাদের পাঠের বিষয়ে ভূমিক্ষয় ও এর ক্ষয় রোধ কীভাবে করা যায় তা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় পরিচ্ছেদ, এই তৃতীয় পরিচ্ছেদের ভূমিক্ষয় এবং তার ক্ষয় রোধ সম্পর্কে দেওয়া আছে পৃষ্ঠা নাম্বার 12। তোমরা স্লাইড দেখে দেখে তৃতীয় পরিচ্ছেদটা দেখতে পারবে। গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি লেখার থাকে তোমরা এটা ভিডিওটা পজ করে লিখে রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পাঠ শেষে তোমরা কি কি শিখতে পাবে, ভূমিক্ষয় কাকে বলে তা বলতে পারবে, ভূমিক্ষয়ের প্রকারভেদ বলতে পারবে, ভূমিক্ষয়ের ক্ষতির বিভিন্ন দিক উল্লেখ করতে পারবে, ভূমিক্ষয়ের কারণ বর্ণনা করতে পারবে এবং ভূমি ক্ষয় রোধের কার্যকরী উপায়সমূহ ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, ভূমিক্ষয় কাকে বলে বলতে পারবে? আশা করছি তোমরা অনুধাবন করতে পারছো। এর আগেও দেখে দেওয়া হয়েছে কি 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 কারণে ভূমিক্ষয় হয়, তারপর আমি তোমাদেরকে সংজ্ঞাটা বলছি। বিভিন্ন কারণে জমির মাটির উপরিভাগ হতে মাটির কণা চলে যাওয়াকে ভূমিক্ষয় বলে। এখানে ভূমিক্ষয় প্রক্রিয়া এক স্থানে মাটি ক্ষয় হয়ে অপেক্ষাকৃত নিম্নতর স্থানে জমা হয়। ভূমিক্ষয়ের প্রধান কারণগুলো হচ্ছে, আমরা এর আগেও দেখেছি যে বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, নদীর স্রোত, বনজঙ্গল পরিষ্কার করে চাষাবাদ, পাহাড়ের ঢালে চাষাবাদ ইত্যাদি। ক্রমাগত বৃষ্টির ফলে মাটি যখন পানি শোষণ ক্ষমতা হারিয়ে ফেলে তখন অতিরিক্ত পানি মাটির উপরের স্তরে কিছু মৃত্তিকা কণা বহন করে নিম্ন দিকে কি করে প্রবাহিত করে। পানি প্রবাহের সাথে ভূমির উপরিস্তরে মাটি আলগা হয়ে যায় এবং
নিম্নভূমিতে গিয়ে তা জমা হয়। আমরা সচরাচর তা দেখি এবং অনুধাবন করি। তেমনি কর্ষিত জমি থেকে অর্থাৎ চাষাবাদের সময় বা অন্য কোনো কারণে পায়ে হাঁটা বা বায়ু প্রবাহের মাধ্যমেও ধুলার আকারে মাটি দূর দূরান্তে চলে যায়। নদীর স্রোত নদী তীরে পাড় ভেঙে মাটি অন্য স্থানে বহন করে নিয়ে যায় এবং চরাঞ্চল গড়ে তোলে। এর আগেও বলেছি, মানুষ যখন বনজঙ্গল কেটে পরিষ্কার করে ফসলের আবাদ করে তখন ভূমি উন্মুক্ত হয়, অর্থাৎ মাটিটা যখন আলগা হয় তখন ভূমিটা কি হয়, উন্মুক্ত হয়, অর্থাৎ উপরি ভাগটা আলগা হয়ে যায়, যার ফলে ভূমি ক্ষয় হয়। এভাবে পাহাড়ের জঙ্গলে কেটে পাহাড়ের ডালে চাষাবাদ করে বৃষ্টিপাতের জলস্রোত উপরের স্তরে মাটি উপত্যকায় পরিণত হয়। তাহলে এই যে ভূমি ক্ষয়ের ফলে কি কি হতে পারে আমি তোমাদেরকে বললাম। ভূমি ক্ষয়ের যে কারণ এখানে আমরা দেখতে পেলাম। আমরা এখন ভূমি ক্ষয়ের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। চলো দেখি, ভূমি ক্ষয় মূলত দুই প্রকার। একটা হচ্ছে যে প্রাকৃতিক ভূমি ক্ষয়, আরেকটা হচ্ছে মনুষ্য কর্তৃক ভূমি ক্ষয়। প্রাকৃতিক ভূমি ক্ষয় আবার আমরা জানি দুই প্রকার, কি কি, বৃষ্টিপাত জনিত ভূমি ক্ষয়, বায়ু প্রবাহ জনিত ভূমি ক্ষয়। বৃষ্টিপাতের কারণে যে ভূমি ক্ষয়টা হয় আরেকটা হচ্ছে বায়ু প্রবাহ জনিত কারণে যে ভূমি ক্ষয়টা হয়। এখানে আবার বৃষ্টিপাত জনিত ভূমি ক্ষয় চার ধরনের হয়, কি কি দেখি আমরা, আস্তরণ ভূমি ক্ষয়, রিল ভূমি ক্ষয়, নালা বা গালি ভূমি ক্ষয়, নদী ভাঙন। বিভিন্ন প্রকার ভূমি ক্ষয়ের বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা দেখি প্রাকৃতিক ভূমি ক্ষয়। তোমরা জানো যে প্রাকৃতিক, যে আমি কিছুক্ষণ আগেও আলোচনা করেছি যে আমাদের যে প্রকৃতিতে ব্যাপকভাবে ভূমি ক্ষয় হয়, অর্থাৎ ভূ সৃষ্টির শুরু থেকে এর ক্ষয় শুরু হয়েছে। দীর্ঘকালের এই ক্ষয়ের ফলে নদীর মোহনায় বা সমুদ্রের চর সৃষ্টি হয়েছে বা দ্বীপ গড়ে উঠেছে। এই ভূমি ক্ষয়ের ফলে পৃথিবীর অনেক অঞ্চল উর্বর হয়েছে, আবার অনেক অঞ্চল অনুর্বর হয়েছে। প্রকৃতিতে অনবরত ভূমি ক্ষয় হচ্ছে, অথচ আমরা তা উপলব্ধি করি না। তাহলে এখানে বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত হচ্ছে যে প্রাকৃতিক ভূমি ক্ষয়গুলোর মূল কারণ। তারপরে দেখো মনুষ্য কর্তৃক যে ভূমি ক্ষয়, মনুষ্য কর্তৃক যে ভূমি ক্ষয় আমাদের মানুষের চাষাবাদ বা বাড়িঘর নির্মাণ বা অন্য কোনো কাজে আমরা যখন মাটি কর্ষণ করি তখন তার দ্বারা মাটির যে বায়ু প্রবাহ বা বৃষ্টিপাতের ধুয়ে নিয়ে যায়। তাহলে মানুষের দ্বারা সৃষ্ট যে ভূমি ক্ষয় সেই ভূমি ক্ষয়কে বলা হয় মনুষ্য কর্তৃক ভূমি ক্ষয়। তো মনুষ্য কর্তৃক ভূমি ক্ষয় বিষয়ে আমি আর একটু বিস্তারিত তোমাদেরকে বলছি। মানুষ মূলত আসলে বাঁচার জন্যই খাদ্যের প্রয়োজন। আমাদের খাদ্য উৎপাদনের জন্য মাটিকে যথেচ্ছ ব্যবহার করে আসছি। কৃষি সভ্যতার সূচনালগ্ন থেকেই এই কার্যক্রমটা চলে আসছে। ভূমি কর্ষণ, পানি সেচ, পানি নিষ্কাশন ইত্যাদি কাজ কৃষিকাজের মূল অংশ। এই কাজগুলো দ্বারা মাটিতে প্রতিনিয়ত উৎপীড়ন করা হচ্ছে, ফলে ভূমিগুলো প্রাকৃতিক শক্তি তথা বৃষ্টি ও বাতাসের নিকট উন্মোচিত করছে এবং ক্ষয় হচ্ছে। এটাই হচ্ছে মনুষ্য কর্তৃক ভূমি ক্ষয়। তো প্রাকৃতিক ভূমি ক্ষয়ের যে শ্রেণীবিন্যাস আমরা দেখলাম, একটা হচ্ছে যে বৃষ্টিপাত জনিত ভূমি ক্ষয়, আরটা হচ্ছে যে বাতাস বাহিত যে ভূমি ক্ষয়। এখন বৃষ্টিপাত জনিত ভূমি ক্ষয়ের
বৃষ্টির কারণে মাটির উপরিস্তর যখন আলগা হয়, আলগা হয়ে ধুয়ে নিচু স্থানে এটা প্রবাহিত হয়ে আস্তে আস্তে আস্তরণ সৃষ্টি করে। এই ধরনের ভূমিক্ষয়কে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় বলে। বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় চার ধরনের এটা আমরা দেখেছি, সামনে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এরপরে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়, অর্থাৎ ঘূর্ণিঝড় বা বাতাস, জড় বাতাস ফলে যে মাটির উপরি স্থানের যে বালুকণা এক স্থান থেকে অন্য স্থানে যে চলে যাওয়াটাকে সেটাকে বলা হয় বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আমরা বৃষ্টিপাতজনিত যে ভূমিক্ষয়, চার ধরনের যে ভূমিক্ষয় তার আলাদা আলাদাভাবে আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করব। চলো দেখি। প্রথমে আস্তরণ ভূমিক্ষয়, তোমরা প্রথম চিত্রে লক্ষ্য করো যে এখানে যে মাটির উপরে আস্তে আস্তে কী হয়েছে, বালুকণা বা মাটির কণা আস্তে আস্তে আস্তরণ সৃষ্টি করে হয়েছে। তোমরা আমাদের এখানে পার্বত্য এলাকার যে পাহাড় আছে, পাহাড়ের নদীতে তোমরা দেখো যে রাঙামাটিতে, বিশেষ করে রাঙামাটির যে লেকে তোমরা দেখো যে পাহাড়ের পাশে যে মাটি ভেঙে কোথায় যাচ্ছে, নদীর পর্বে পতিত হচ্ছে। এখন আমাদের নদীর যে লেক আছে, লেকে মাটি পাহাড়ের মাটি ভেঙে ভেঙে যখন তার তলদেশে জমা হচ্ছে, আস্তরণ সৃষ্টি করছে, ফলে নদীর নাব্যতা কমে যাচ্ছে। এটা আমাদের একটা জ্বলন্ত উদাহরণ দেখছি। তো এই আস্তরণ ভূমিক্ষয় আসলে বৃষ্টি বা সেচের পানি উঁচু স্থান থেকে ঢাল বেয়ে যখন নদীর জমির উপর দিয়ে নিচের দিকে প্রবাহিত হয়, তখন জমির উপরিভাগের যে নরম বা উর্বর মাটির কণা কেটে পাতলা আবরণ বা আস্তরণের মতো চলে যায়। তাহলে এই যে আবরণ বা আস্তরণের মতো চলে যেয়ে নিচু স্থানে এটা কি হয়, আস্তে আস্তে জমা হয়। তাহলে এটা হচ্ছে যে কি, আস্তরণ ভূমিক্ষয়। এরপরে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়ের দ্বিতীয় ধাপ বলে থাকি আমরা রিল ভূমিক্ষয়। প্রচুর বৃষ্টির ফলে পানি বেশি হলে পানি ডাল বরাবর লম্বা আকৃতির রেখা সৃষ্টি হয়। তোমরা এখানে লক্ষ্য করো যে কতগুলো লম্বা আকৃতির রেখা সৃষ্টি হয়েছে। এই রেখা কালক্রমে দৈর্ঘ্য ও প্রস্থে আস্তে আস্তে কী হতে থাকে, বড় হতে থাকে। বৃষ্টির পানির স্রোত দ্বারায় উর্বর মাটি জমি থেকে স্থানচ্যুত হয়, ফলে মাটির উর্বরতা হারায় এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধার সৃষ্টি হয় এই রিল ভূমিক্ষয়ের কারণে। এটা হচ্ছে যে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়ের দ্বিতীয় ধাপ বলে থাকি আমরা। পরবর্তীটা আমরা দেখি নালা বা গালি ভূমিক্ষয়, এটা বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়ের তৃতীয় ধাপ। আমরা জানি যে রিল ভূমিক্ষয় থেকে নালা বা গালি ভূমিক্ষয়ের উদ্ভব। দীর্ঘকাল ধরে রিল ভূমিক্ষয়ের ফলে এর ছোট ছোট নালাগুলো আস্তে আস্তে কী হয়, পানি প্রবাহের ফলে বড় হতে থাকে। এ সময় এগুলো নর্দমা বা ছোট নদীর মতন দেখায় এই নালা ভূমিক্ষয়। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এরূপ ভূমিক্ষয়টা দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পাহাড়ের যে নিচু ঢাল আছে, যেটি পাহাড়ের নিচু ঢালের অংশে এরকম অসংখ্য নালা ভূমিক্ষয় আমরা দেখতে পাই। এরপরে আমরা নদী ভাঙন, অর্থাৎ বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়ের চতুর্থ ধাপ নদী ভাঙন। তোমরা জানো যে বর্ষার শুরু বা শেষে নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয়, এর ফলে নদীর তীরের কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। চাঁদপুর, সিরাজগঞ্জ, গোয়ালন্দ এই প্রভৃতি অঞ্চলে প্রতি বছরই নদী ভাঙনের শত শত হেক্টর জমি গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়। এরপরে আমরা বায়ু প্রবাহজনিত যে ভূমিক্ষয় আছে সেটা আলোচনা করব। আমরা জানি যে গতিশীল বায়ু প্রবাহ কর্তৃক এক স্থান থেকে মাটি অন্য স্থানে যে বয়ে যায়, বয়ে নেওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে যে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়।
যে সমস্ত এলাকা সমতল, তুলনামূলকভাবে গাছপালা কম এবং বৃষ্টিপাতের পরিমাণ কম, সেসব এলাকায় এই বায়ু প্রবাহ বা বাতাজনিত কারণে ভূমিক্ষয়ের প্রকোপ দেখা দেয়। সাধারণত আমরা দেখি যে মরুভূমিতে বায়ু প্রবাহ উর্বর অঞ্চলে বালি নিক্ষেপ করে অনুর্বর করে তোলে। বাংলাদেশের যে উত্তরাঞ্চল, যে দিনাজপুর রাজশাহী অঞ্চলে চৈত্র বৈশাখ মাসে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়ের প্রকোপ সামান্য দেখা যায়। এর ফলে বায়ু প্রবাহে আবাদি জমির উর্বরতা আস্তে আস্তে কমে যায়। এরপর আমরা দেখব মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। তোমরা জানো যে আমাদের মনুষ্য কর্তৃক ভূমিক্ষয় হচ্ছে যে আমাদের যে চাষাবাদের কারণে আমরা ভূমি কর্ষণ করতে হয়, তারপরে বন উজাড় করে গাছ বাড়ি ঘর নির্মাণ, তারপরে জুম চাষ পাহাড় কেটে যে জুম চাষ, তারপরে কঠোর পদ্ধতিতে যে জুম চাষ করা হয় ঢালু জায়গায়, তা মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়ের আমাদের মানুষ দ্বারা সৃষ্ট যে ভূমিক্ষয়, অর্থাৎ আমাদের ভূমিকর্ষণ, বন উজাড়, জুম চাষ এবং কঠোর পদ্ধতিতে চাষ, তারপরে বাড়িঘর নির্মাণ, এই সমস্ত কারণে কলকারখানা বাড়িঘর নির্মাণ, এই সমস্ত কারণে যে ভূমির যে ক্ষয় হয় সেটা মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। তো ভূমিক্ষয়ের ক্ষতিকর দিকগুলো আমরা একটু করে দেখি। এখানে ভূমিক্ষয়ের বিভিন্ন দিক আছে। মাটির উর্বরতার ব্যাপক অপচয় হয়। 2 নম্বরে মাটির পুষ্টির অভাব দেখা দেয়। নদী নালা হাওর বিল জমা ভরাট হয়ে যায়। ভূমিক্ষয়ের বিরাট অংশ নদীতে জমা হওয়ার ফলে গভীরতা কমে যায়, ফলে নৌ চলাচলের বিঘ্নতা ঘটে। প্রবাদ আছে, উর্বর মাটির ক্ষয় মানে সভ্যতার ক্ষয়। ভূমিক্ষয়ের কারণগুলো আমরা একটু করে লক্ষ্য করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বৃষ্টিপাত, প্রথমে হচ্ছে বৃষ্টিপাত, এরপরে ভূমি ঢাল, মাটির প্রকৃতি, শস্যের প্রকৃতি, জমি চাষের পদ্ধতি, বায়ু নিবিড় চাষ এবং মানুষের কার্যাবলী। এখানে ভূমিক্ষয়ের কারণ হচ্ছে যে প্রথমে হচ্ছে যে অধিক বৃষ্টিপাতের ফলে যে ভূমিক্ষয় হয় তার একটা কারণ। তারপরে ভূমির ঢাল, অর্থাৎ আমাদের যে পাহাড়ি অঞ্চল, যে পার্বত্য অঞ্চলগুলো আছে ওগুলোতে ঢালে যে চাষাবাদ হয়, সেই ঢালু জায়গায় যে চাষাবাদ হয় এর কারণে ভূমির অন্যতম কারণ। আমরা যে জুম চাষ করি, জুম চাষ এলাকায় মাটি আলগা হয়ে যায় এবং বৃষ্টির ফলে ওই মাটি বৃষ্টির পানির সাথে পাহাড়ের ঢালে নিচে চলে আসে। কয়েক বছরের মধ্যে জুম চাষের স্থানটি অনুর্বর হয়ে যায়। তারপর হচ্ছে যে মাটি প্রকৃতি। এখানে দেখো মাটির ভূমিক্ষয় কিন্তু মাটির বুনট, মাটির কাঠামো এবং জৈব পদার্থের উপস্থিতির উপর কিন্তু নির্ভর করে। যেমন বেলে দোআঁশ মাটি অধিক সচ্ছিদ্রতা বলে সম্পূর্ণ বৃষ্টির পানি সহজে চুষে নিতে পারে, তাই ওই মাটির ভূমিক্ষয় কম। কিন্তু কাদা ও ভারী মাটি সচ্ছিদ্রতা কম থাকায় এর শোষণ ক্ষমতাও কম, ফলে সামান্য বৃষ্টি হলেই মাটির উপরে পানি জমে যায় এবং ভূমিক্ষয় করে মাটি নিচের দিকে দাবিত হয়। তারপর হচ্ছে যে শস্যের প্রকৃতি। আমরা জানি যে পাহাড়ি জমিতে ঢালের আড়াআড়ি চাষ না করে যদি ঢালের বরাবর চাষ করা হয়, মানে ঢাল বরাবর যদি আমরা চাষ করি, তবে বৃষ্টিপাতের ফলে ভূমিক্ষয় হয়। খাড়া পাহাড়ের গায়ে ধাপ সৃষ্টি করে ফসলের চাষ করা হয়, কিন্তু যদি তা না করে সাধারণভাবে জমি চাষের চেষ্টা করা হয়, তবে পাহাড়টি ভূমিধস বা ভূমিক্ষয়ের শিকার হয়। জমি এখানে ঘন ঘন চাষ করলেও কিন্তু ভূমিক্ষয় হয়ে থাকে। যেসব ফসল মাটিতে মাটি ঢেকে রাখে, কিছু কিছু ফসল আছে
তোমরা দেখো যে ওই ফসলগুলো মাটি ঢেকে রাখে, যেমন চীনাবাদাম, মাসকলাই, খেসারি ইত্যাদি। কিন্তু আখ, ভুট্টা, ধান, গম ইত্যাদি প্রাথমিক পর্যায়ে মাটিকে ঢেকে রাখে না, ফলে ওইটাতে ভূমিক্ষয় হয়। অর্থাৎ যখন পরিপুষ্ট হয় তখন এরা মাটিকে ঢেকে রাখে, বৃষ্টিপাত বা বায়ু প্রবাহের ফলে ভূমিক্ষয় কম হয় পরবর্তীতে। কিন্তু প্রাথমিক অবস্থায় যখন চারা অবস্থায় থাকে, আখ, ভুট্টা, ধান, গম এগুলো ভূমিক্ষয় করে থাকে, তাহলে এটা একটা শস্যের প্রকৃতির কারণেও ভূমিক্ষয় হতে পারে। জমি চাষের পদ্ধতি, আমাদের যে জমি চাষের যে পদ্ধতি আছে, চাষ পদ্ধতি, এটাও যে আমি পাহাড়ি পাহাড়ে যে জুম চাষ আছে, সে পাহাড়ে জুম চাষ, ঠিক আছে, ওই জুম চাষের কারণেও আমাদের এই ভূমিক্ষয়ের কারণটা হয়। তারপরে বায়ু প্রবাহর কারণে যে ভূমিক্ষয় হয়, তারপরে হচ্ছে যে নিবিড় চাষ আমরা লক্ষ্য করছ যে নিবিড় চাষের কারণে যে ভূমিক্ষয় হয়, অর্থাৎ একই জমিতে যখন ঘন আকৃতি মানে পুরো জমিতে আলগা করে যখন যে চাষটা করা হয় সেটা হচ্ছে যে নিবিড় চাষ। নিবিড় চাষের কারণেও ভূমিক্ষয় হয়। আর হচ্ছে যে মানুষের যে কার্যাবলী, এখানে মানুষের অন্ন জোগাড় করতে মানুষ জঙ্গল পরিষ্কার করতে শুরু করে, তাতে মাটির উপরিভাগ উন্মুক্ত হয় এবং ভূমিক্ষয়ের সূচনা হয়। তাছাড়া মানুষ ঘর বাড়ি, রাস্তাঘাট ইত্যাদি নির্মাণ করেও কৃষি জমি বিনষ্ট করছে এবং ভূমিক্ষয় করছে। ভূমিক্ষয় রোধের উপায়গুলো আমরা দেখি যে পানি প্রবাহ হ্রাসকরণ, আমরা যদি বাঁধ বা আইল দিয়ে পানি প্রবাহ কমানো যায় তাহলে ভূমিক্ষয় কমানো যাবে। অর্থাৎ পানি প্রবাহ হ্রাসকরণের মধ্যে আমরা যেগুলো দেখছি, সৃষ্ট ছোট নালা ভরাট করে দেওয়া, তারপরে বড় নালার মধ্যে আগাছা জন্মানো, আশেপাশে যে নালাগুলো আছে বড় নালার মধ্যে আমরা যদি আগাছা জন্মাই দিই তাহলে এর আশেপাশে ভূমিক্ষয় রোধ করা যায়। বেড়ার মধ্যে খড়কুটো ফেলা, বেড়ার মধ্যে খড়কুটো ফেলেও আমরা ভূমিক্ষয় রোধ করতে পারি। পানি নিষ্কাশনের সুবন্দোবস্ত করা, তোমরা জানো যে জমিতে পানি জমা থাকলে এর সাথে বৃষ্টির পানির যোগ হলে প্রবল স্রোতের সৃষ্টি হয় আর জমির মাটি এতে কী হয়, সরে যায়। কাজে কৃষি জমি কয়েক খণ্ডে ভাগ করে প্রতি খণ্ড হতে পানি সরালে জমির যে ক্ষয়রোধটা আছে এটা সম্ভব হয়। অর্থাৎ ছোটো ছোটো খণ্ডে যদি আমরা জমি চাষ করি তাহলে ভূমি ক্ষয়রোধটা কম হয়। জমিতে জৈব পদার্থের পরিমাণ যদি বৃদ্ধিকরণ করা হয়, বিশেষ করে জমিতে জৈব পদার্থ অধিক মাত্রায় প্রয়োগ করলে মাটির দানা বন্ধনটা ভালো হয় আর কি। এতে বৃষ্টির পানি মাটিকে ক্ষয় করে না, সহজেই নিচের দিকে চলে যেতে পারে। আর যে জমিতে জৈব পদার্থের পরিমাণ কম সেই জমির মাটি সহজে ক্ষয় হয়। অর্থাৎ আমাদের এখানে জমিতে জৈব পদার্থের পরিমাণটা আমাদের বৃদ্ধি করতে হবে। পাহাড়ের ধাপে চাষ, আমাদের জুম চাষের ফলে পাহাড়ের মাটি সহজে আলগা হয় বা ক্ষয়রোধ হয়। তো জুম চাষ না করে যদি পাহাড়ের গায়ে চতুর্দিক ঘিরে সমতল সিঁড়ি, অর্থাৎ সিঁড়ি আকৃতি যদি আমরা চাষ করি, এরকম যদি সমতল সিঁড়ি আকৃতি চাষ করা যায়, তোমরা লক্ষ্য করো যে সিঁড়ি আকৃতি যদি আমরা চাষ করে দেই তাহলে, বা ধাপ করে যদি চাষাবাদ করি তাহলে বৃষ্টির পানি পাহাড়ের মাটি ক্ষয়রোধ করতে পারবে না। অর্থাৎ কন্ট্রোল পদ্ধতিতে চাষ, এই পদ্ধতিতে পাহাড়ের ঢালে আড়াআড়ি, পাহাড়ে যে ঢাল আছে ঢালে আড়াআড়িভাবে যে চাষটা আছে কন্ট্রোল পদ্ধতিতে, আড়াআড়ি সমন্বিত লাইনে জমি চাষ করা, ঢালের আড়াআড়ি, অর্থাৎ এখানে ঢাল আছে এটা যদি আড়াআড়িভাবে আমরা চাষ করি সেটা হচ্ছে কন্ট্রোল পদ্ধতি। এর ফলে পানির গতিটা কম হয়ে যায়, অর্থাৎ এই পানি মাটি স্থানান্তরিত না হয়ে ফসলের গোড়ায় আটকে থাকে।
এই কন্ট্রোল পদ্ধতিতে জমি চাষ। আমি একটু দেখাচ্ছি চিত্রটা, এই যে এইভাবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের অনুরোধ করব যে এই পাঠ শেষে তোমরা পাঠ্য বইয়ের যে তৃতীয় পরিচ্ছেদ আছে এটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, এবং এই রিলেটেড যে সৃজনশীলগুলো আছে, জ্ঞান অনুধাবন সৃজনশীলগুলো একটু ভালো করে চর্চা করার চেষ্টা করবা। তো আজকে আমি এই পর্যন্ত রাখলাম। সকলে নিরাপদ অবস্থানে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার পাঠ সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে।